জেলা চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সময় তখন আমি ক্লাস টেনে '73 আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। যুদ্ধকালীন চলাকালীন সময়ে যেদিন মানে এই ক্যান্টনমেন্ট পাক আর্মিরা আক্রমণ করছে, এর একদিন কি দুই দিন পর আমাদের বাড়ি ঘরটিকির পাড় ওইখান থেকে এই ক্যান্টনমেন্টের দক্ষিণ পাশে একটা রজিদ সাহেবের পাহাড় বলে ওইখানে আশাদুর মন্দির, এইভাবে এক লাইনে এরিয়ার পুলিশ ডেমের দিকে মানে তাক করে অবস্থান করছিল। আমাদের বাড়ি ওইখানে বিডিআরের 5-6 জন সদস্য ছিল, আমাদের স্থানীয় এমপি বাপ মিয়া সাহেব উনি আসছিলেন, জিয়ুর রহমান সাহেব ওইখানে আসছিলেন। ওইখানে এসে ওইখানে ওইখান থেকে 3 ইঞ্চ মোটার দিয়ে শেল নিক্ষেপ করছিল, ওইগুলো ক্যান্টনমেন্টের বাইরে সাপ্লাই ছিল, গোডাউন করে ওইখানে ঘুরছিল। আমরা দেখছি মোটার শেল কয়েকটা নিক্ষেপ করার পর আর্মিরা আমাদের বিডিআররা ওনারা ওখান থেকে চলে গেছে। এরপর উনি পাক আর ইয়ে ক্যান্টনমেন্ট থেকে ট্যাং নিয়ে বাইরে গেছে পশ্চিম দিকে সাদর পাহাড়, যেখানে মানে যে আর্মি ছিল আমাদের বাড়ি থেকে এই লাইনে মানে যে আর আর পশ্চিম পশ্চিমা সরকার দিক কিনছিল জি সাহেবের একটা বাংলো ছিল, এটা ক্যান্টনমেন্ট যে মানে সীমানা থেকে আধা কিলোমিটারের ভিতরে 3 কিলোমিটারের ভিতরে এই চেন লাইনটা ট্যাঙ্ক এদিকে যেখান থেকে আমাদের ইয়ে মোটর সেলসার ছিল ওইখানে আসে নাই, আসে নাই যে ওই ফুল ছিল মনে হয় ফুল পার হইতে হয়তো ওনারা এটা ঝুঁকিপূর্ণ মনে করছে মনে হয়। আগে তো ওইখানে আমাদের বাড়ির পাশে ওইখানে স্টোর ছিল ওই বিডিআরদের সৈনিকদের খাবার টাবার দেওয়ার জন্য, ওইখানে বিশেষ করে নেতৃত্ব দিতে না ওই বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী সাহেব আর ডাক্তার মালদিন সাহেব, ডাক্তার মীর নুরুল আলম অনেক ডাক্তার, তারপর শাহ আলম চেয়ারম্যান ছিলেন, আর মীরা বাড়িঘর জ্বালাই দিয়েছে, অনেক লোক ওখানে মারা গেছে। আমরাও তো এরপর থেকে ওখান থেকে আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি, আমাদের আর্মি আর মুক্তিযোদ্ধারা যখন উত্তর দিকে সীমান্ত দিকে চলে গেছে তারপর আমরা বাড়িঘরে আছি। 9 মাস তো দেখছি মনে করেন প্রায় তো আমাদের বাড়িঘরেও ওই পাক আর্মিরা আসতো মুরগি টুপি নিয়ে যেত, ক্যান্টনমেন্ট থেকে 5-2 মাইল উত্তরে এখানে প্রায় 15-20 জন লোক মারা গেছে, অনেক বাড়িঘরও জ্বালা গেছে, এখানে মোটামুটি তন্তমে অবস্থা এরকম। তো মাঝে মাঝে তো মুক্তি এই যে মুক্তিযোদ্ধারা এখানে শহরের ভিতর ওই বিভিন্ন স্থানে মানে গ্রেনেড ট্রেনেড এগুলো ছুটতো এরকম দেখছি, তখন দেখছি মানে মুক্তিযোদ্ধারা প্রবেশ করতেছে ওগুলো দেখছি, বিজয় বেশি বীর বেশি সবাই আসতেছে। বঙ্গবন্ধু তো বাঙালি জাতির যে স্বাধীনতা সংগ্রাম উনি শুরু করছেন, সাধারণ মানুষের যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল বঙ্গবন্ধুও স্বপ্ন দেখছিলেন, সাধারণ মানুষের যারা মানে ভালোভাবে চলবে খাওয়া মানে গণতান্ত্রিক অধিকার ভোগ করবে অর্থনৈতিক উন্নতি হবে সেই ক্ষেত্রে দেশ অনেকখানি এগিয়ে গেছে, যেহেতু চেষ্টা করতেছে বর্তমান প্রধানমন্ত্রী তো যে স্বাধীনতা বিরোধীদের বিচার করার জন্য চেষ্টা করতেছে, অনেকখানি সফল হয়ে গেছেন উনি, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন, কিন্তু অর্থনৈতিক মুক্তি আসতে আরও সময় লাগবে। তবুও এখন এখন সাধারণ মানুষের আয় উন্নতি অনেক বেড়েছে, এটা স্বাধীনতার পর, এটা যদি বঙ্গবন্ধু যদি এই বাংলাদেশ স্বাধীন না করতো তাহলে এই পাঞ্জাবিরা এই বিহারিরা আমাদের নেতৃত্ব দিত, আমাদের যে আলাদা সত্তা বাঙালি সত্তা এই চেতনা এটা কোনোদিন আমরা ঈশ্বর দরবারে ফুটে তুলতে পারতো না, আমাদের আলাদা পরিচিত এটা তো কোনোদিন হতো না যদি স্বাধীন না হতাম আমরা, এটা বঙ্গবন্ধুর অবদান। অনেকে বাঙালির অধিকার নিয়ে কথা বলেছেন কিন্তু সফলভাবে বঙ্গবন্ধুও করেছেন, এটা আমাদের বড় পাওয়া।